আমাদের ইলিশ উৎসবের এটা দ্বিতীয় বর্ষ। আমাদের এক বন্ধু বিদেশে থাকে, তার এই সময় ছুটি থাকে, এই সময় সে দেশে ফেরে, তাকে কেন্দ্র করি আমরা ইলিশ উৎসবটা করে থাকি। বাঙালির প্রিয় একটা মাছ এই সময় মরশুমেই ওঠে এবং আমরা আজকে ইলিশের পাতুড়ি, ইলিশ ভাজা, ইলিশের বেগুন দিয়ে, বাঙালির চিরন্তন যে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল সেইটা আমরা রাখছি এবং আমরা ইলিশ ভাপাটাও রাখছি। এবারে আমরা আমাদের থিম হচ্ছে ইলিশও থাকবে তার সঙ্গে বন্ধুত্বও থাকবে এবং এই অটুট বন্ধন আমাদের চিরকাল থাকবে। বছর একবার করে আসি, আসলেই একটা যে একটা টান থাকে নাইনটিজ হ্যামিল্টনের একটা ইলিশ উৎসবের, সেটার জন্য একসঙ্গে একদিনে আমরা একত্রিত হই, ভালো লাগে, খুব ভালো লাগে। সেখানে আসলে সেই হার্ট বন্ডিংটা বোঝা যায়, আমরা ছোটোবেলা থেকে যে গ্রো হয়েছি একসঙ্গে, একসঙ্গে মানুষ হয়েছি নাইনটিজ হ্যামিল্টনের যত বন্ধুরা আছে, তো এখানে এইটা একটা মারাত্মক মানে বন্ডিং, তার জন্য একটু টানে আসতেই হয়। নাইনটিজ হ্যামিল্টন গ্রুপের প্রত্যেকবারের হয়, আমরা জবে থেকে গ্রুপটা ক্রিয়েট করেছি। গত বছরও হয়েছিল আমাদের পলক রেস্টুরেন্টে, এবছর আমরা তাম্রলিপ্ত মিউনিসিপ্যালিটির এই রূপনারায়ণ লজে এই ইলিশ উৎসবটা করেছি। মরশুমি ইলিশ, আমাদের বন্ধুত্ব সেই রকমই, এটা তবে মরশুমি নয়, আমাদের সারা বছরের বন্ধুত্ব। অটুট সংজ্ঞাটাকে আমরা বজায় রাখার জন্য আবার একভাবে মিলিত হয়েছি সবাই একসাথে ইলিশ উৎসবের মাধ্যমে। এই উৎসব নিয়ে সবাই আনন্দে মেতে থাকবো, আমাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন অটুট থাকবে, আগামী প্রজন্মের মধ্যেও আমরা ছড়িয়ে দিতে চাই, আমাদের যারা সন্তান সন্ততি আছে তাদের মধ্যেও এই সৌভ্রাতৃত্বের বন্ধন যেন থাকে।